বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সকালে নাস্তা করার জন্য রুটি ভেজে নিলাম। এখানে কিছু গরুর মাংস রান্না করা আছে, এগুলো গরম করে এখন নাস্তা করে নিব। নাস্তা করা শেষ, এখন এখানে চা বানাইতেছি। আসলে আমার ছেলেটার জন্য, ও সকাল সকাল নাস্তা খাইতে চায় না, ও শুধু চা আর বিস্কিট খাবে। ছেলেকে চা বিস্কুট আর কলা দিয়ে নাস্তা দিয়ে আসলাম। আর আমি এখানে মশলা দিয়ে ফুটানো পানি নিয়েছি, এগুলো একটু লেবু দিয়ে খাবো মিশিয়ে। আসলে আমাদের বাসায় সবার কয়েকদিন ধরেই ঠান্ডা, জ্বর, কাশি, এই কারণে সবসময় মশলা দিয়ে ফুটানো পানিগুলো রাখি, যখন খাই গরম করে খাইনি। এই সময় নাকি সবার ঘরে ঘরে শুনি জ্বর, ঠান্ডা, কাশি। আপনারা কি কেমন আছেন জানাবেন। দোয়া করি সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমি দুপুরের জন্য রান্না করবো। আজকে রান্না করবো, এখানে কিছু পেঁপে কেটে নিয়েছি, পেঁপে ভাজি করবো। আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া ভর্তা করবো আর বেগুন ভর্তা করবো। মিষ্টি কুমড়া আর বেগুনগুলো একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ মেখে রাখবো। মিষ্টি কুমড়া আর বেগুনগুলোতে হলুদ মরিচের গুঁড়া আর লবণ মেখে রাখলাম। আমি এক চুলে ভাত বসাই দিছি, আমার চালগুলো লাল চাল, এই কারণে একটু পানিগুলো লাল লাল দেখা যাইতেছে। এখন পাশের চুলে পেঁপে ভাজি করে নিব। আমি গরম তেলের মধ্যে কিছু জিরে আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব।
হলুদের গুঁড়ো দিয়ে পেঁপে আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে এগুলো ঢাকনা দিয়ে ভাজি করে নেব। ডাকটা উঠে এখন আমি কাঁচামরিচগুলো একটু পরে দিলাম। কাঁচামরিচগুলো আমার ডিপে ছিল, ডিপে থেকে নর্মাল বের করে রাখছি কারণ একটু নরম হয়ে গেছে। আর আমাদের বাসায় ছোটো বড়ো সবাই জাল একটু কম খায়, এই কারণে আমি সবসময় বাজি তরকারিতে জালের পরিমাণটা একটু কম দিই। আমি পেঁপেগুলো নেড়ে চেড়ে বাগি করে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিব। এখন ভর্তা করার জন্য কয়েকটা শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিব। আমি মরিচগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। আমি বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি আরও অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, এখন মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব। আমার ভিডিও করতে গিয়ে কথা কোনো ভুল ত্রুটি হইলে আপু ভাইয়েরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ শরীরটা এমনি অসুস্থ, আবার ভিডিও করতে গিয়ে এক কথা বলতে গিয়ে আর এক কথা এসে পড়ে, তা আপনারা কেউ কিছু মনে করবেন না। শরীরটা আসলে অনেকদিন থেকেই অসুস্থ, আমার গলার সাউন্ড শুনলে অনেকে আসলে বুঝতে পারে। তারপর অসুস্থ থাকলেও রান্নাবান্না করতে হয়, ঘরের অন্যান্য কাজকর্ম খালাই করে কিন্তু রান্নাবান্না আমারই করতে হয়। আর এখন রেগুলার ভিডিও দেওয়া হয় না, কালকেও ভিডিও দিইনি। রান্নাবান্না যখন মোটামুটি করি এই জন্য একটু ভিডিও করে রাখি দেই, ভিডিও না দিলেও ভালো লাগে না। ভিডিওতে অনেক সময় অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়লে আসলে মনটা বইরা যায়, যে মনে হয় সত্যি আপন বোন, বোনের সাথে কথা বলতেছি এরকম মনে হয়। এই কারণেই বেশি কষ্ট করে এখন ভিডিও দেওয়া। আমার ছেলে মেয়ে অনেক সময় চিল্লা চিল্লি করে যে আম্মু আপনি অসুস্থ, অসুস্থ শরীরে কিসের জন্য ভিডিও করেন, আবার এগুলো দেওয়ার কী দরকার।
আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে ভর্তা করে নিব। এখন আমি ভর্তাগুলো করে নেব। ভাবছিলাম গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার আগে আগে ভর্তা বানাবো, কারণ কাঁচা পিঁয়াজ দিয়ে ভর্তা বানাইলে বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। এত গোসল করতে গিয়ে দেখি যে খালা বাথরুম ধুইতেছে, বলো যে বাথরুম ভিজা মহিষা লই পরে গোসল করেন, এই কারণে আবার ভর্তা বানাইতে আসলাম। আর দুইটা বাথরুমে ছেলে মেয়ে গোসল করতেছে, দুই বাথরুমে। আমি পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মেখে এর মধ্যে বেগুনের খোসাগুলো ফালাই দিছি, এখন এগুলো ভালোভাবে মেখে নিব। আসলে ভর্তা রান্না আজকাল সব আপু ভাইয়েরাই জানে, আপুদের চেয়ে ভাইয়েরা আরও বেশি রান্না ভালো রান্না করতে পারে। অনেক ভাইয়েরা আছে ভালো পারে, আবার অনেকে করে না, এই কারণে অভ্যাস নেই। আমরা ভিডিও করে এই কারণে আর কি দেখানো। যে কোনো কাজ অভ্যাস করলে সবাই পারে, করতে করতে শিখে যায়। এক সময় এমন সময় ছিল আমরাও রান্না করতে পারতাম না, কীভাবে কী রান্না করতে হয় বুঝতাম না, কিন্তু করতে করতে এখন সব শিখা হয়ে গেছে। আমি বেগুনগুলো ভর্তা করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলো ভর্তা করে নেব। ওই পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে মেখে এর মধ্যে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব।
আমি মিষ্টি কুমড়োগুলো ভর্ত করে নিয়েছি। আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। বানানোর পরে এখানে কালকে রাত্রের কিছু খাবার ছিল, খাবারগুলো রাত্রে অনলাইন থেকে অর্ডার করে আনছিল, রাত্রে খাবার পরে কিছু ছিল, এগুলো গরম করে নিলাম এখন খাবার জন্য। ভাজি, তারপর ডালগুলো কালকে রান্না করা ছিল, কিছু মাংস ছিল, এগুলো গরম করে নিয়েছি এখন খাবার জন্য, এখন সবাই মিলে খাবো। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সবাই আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।